কাস্টমস গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের কাছে এই মর্মে গোপন সংবাদ আসে যে আগামী 10/6/2023 খ্রিস্টাব্দ তারিখে মরক্কোর কাসাবলাঙ্কা হতে কাতারের দোহা হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট নাম্বার QR638 তারিখ 10/6/2023 অ্যারাইভাল টাইম 1:18, সিট নাম্বার 18A এর যাত্রীর মাধ্যমে মাদক চোরাচালান সংঘটিত হতে পারে। তো এই গোপন সংবাদের প্রেক্ষিতে কাস্টমস গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের কর্মকর্তা এবং কর্মচারীরা বিভিন্ন পয়েন্টে অবস্থান করে এবং গোপন সংবাদদাতার তথ্য অনুযায়ী যখনই বিমানটা ল্যান্ড করে তখনই কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা মানে উল্লেখিত সিটের থেকে প্যাসেঞ্জারকে শনাক্ত করে এবং ইন্ডিয়ান পাসপোর্টধারী প্যাসেঞ্জার ছিল সে এবং ধারণা করা হয় যে সে মূলত সে বড় একটা ট্রানজিট ইউজ কর মানে রুট ইউজ করেছে, প্রথমে মরক্কো, তারপরে কাতার, তারপরে ঢাকা এসেছে এবং যেহেতু ইন্ডিয়ান প্যাসেঞ্জারধারী ধারণা করা হচ্ছে সে হয়তো ইন্ডিয়ায় যাবে এবং তার কাছে তাকে জিজ্ঞাসাবাদে জানা গেছে সে আসলে ইন্ডিয়াই পরবর্তী তার ডেস্টিনেশন ছিল। তো সেই হিসাবে যাত্রীকে প্রথমে নিয়ে আসা হয়, নিয়ে আসার পরে তাকে জিজ্ঞেস করা হয় যে আপনার কাছে মাদক জাতীয় কোনো কিছু আছে কি না। তো যাত্রী প্রথমে অস্বীকার করে যে তার কাছে কোনো মাদক জাতীয় দ্রব্য নাই। তারপরে তার ব্যাগ স্ক্যানিংয়ে দেওয়া হয় এবং তার বডি তল্লাশি করা হয়। ব্যাগ স্ক্যানিংয়ে দেখা যায় যে মাদক সদৃশ্য কোনো একটা বস্তু ব্যাগে ট্রলিতে দেখা যাচ্ছে, তার একটা নেভি ব্লু রঙের ট্রলি ছিল। তো তখন হচ্ছে আমরা সেই ট্রলিটা কাস্টমস ব্যাগেজ কাউন্টারে নিয়ে আসি এবং সমস্ত গোয়েন্দা সংস্থা মানে উপস্থিতিতে আমরা ব্যাগ ওপেন করি। ব্যাগ ওপেন করলে দেখা যায় ব্যাগের চারিদিকে বিশেষভাবে তারা হচ্ছে আলাদাভাবে সিলাই করে আপনার হচ্ছে কিছু একটা এনেছে সেখানে। তো সেটা খোলার পরে ওইটা কেটে খোলার পরে দেখা যায় যে একটা ব্রাউন কালারের কাগজ, মোটা কাগজের ভেতরে এই মাদকগুলো লুকায়িত অবস্থায় আছে। প্রথমে স্বাভাবিকভাবে এটা সাদাই একটি মাদক হিসাবে শনাক্ত করা হয়। এরপর জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের সহযোগিতায় টেস্টিং কিটের মাধ্যমে প্রাথমিকভাবে শনাক্ত করা হয় যে এটা কোকেন। তো যেহেতু যাত্রী সুকৌশলে এ ধরনের চোরাচালান করা চেষ্টা করেছে সে কারণে তার বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে এবং তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে এবং মামলা দায়ের করা হয়েছে। এটা হচ্ছে যে পূর্বে রেফারেন্স ভ্যালু হিসাবে এর আগেও এরকম ধরা হয়েছে। এর আগে 22 সালে ধরা হয়েছিল 3175 গ্রাম, সেই তখন যে বাজার মূল্যটা ধরা হয়েছিল তার ভিত্তিতেই এবং বর্তমান হিসাব করেই আমরা এই বাজার মূল্যটা নির্ধারণ করেছি যে 12 কোটি টাকা। যাত্রীকে আটক করা হয়েছে এবং বিমানবন্দর থানায় যাত্রী এবং মালামালকে হস্তান্তর করা হয়েছে। মামলা রুজু মামলারই সেটা তো বললাম, মামলা রুজু করা হয়েছে আমাদের পক্ষ থেকে।